We created a really good hype around our products, and people were really amazed to know that our products are purely handmade in Bangladesh. This is Fahmida Islam, co-founder and creative director of Lamode, and this is my story. First day at my university, যাচ্ছিলাম প্রথম দিনের ক্লাসে, তখন গুলশান দুইয়ের মোড়ে আরবান ট্রুথের একটি বিশাল বড় সাইনবোর্ড ছিল, উইচ ওয়াজ নেমড অ্যাজ আরবান ট্রুথ। দ্য নেম ইটসেলফ গেভ মি সো মাচ এম্পাওয়ারমেন্ট। দ্য নেম আরবান ট্রুথ ওয়াজ লাইক আ ড্রিম ওয়ার্ড ফর মি অ্যাট দ্যাট টাইম। ইট ওয়াজ লাইক মানে এরকম একটি ব্র্যান্ড আমাদের এত ইন্সপায়ার করতো। সিমিলারলি দ্যার ওয়াজ ইস্টাসি অ্যান্ড সিমিলার ব্র্যান্ডস ওয়ার লাইক ইটস লাইক আওয়ার ড্রিম ব্র্যান্ডস দো দেয়ার ইন লোকেটেড ইন বাংলাদেশ। এর পরবর্তী সময় আমি যখন আমার ইউনিভার্সিটি শেষ করি 2011-এ, আমি আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করলাম যে উই উইল স্টার্ট আপ ব্র্যান্ড ফ্রম উইচ উইল সার্ভ পিপল অনলাইন। সো 2011-এ যখন ফেসবুকের ব্যাপারটা অনেকটা নতুন, সবাই মাত্র ফেসবুকে পেজ খুলে সেল করা স্টার্ট করেছে, ইট ওয়াজ কোয়াইট পপুলার উইদিন আওয়ার জেনারেশন অ্যাট দ্যাট টাইম। তখন উই থট অফ যে আমরা একটি ফেসবুকের থ্রুতে উই উইল স্টার্ট সেলিং আওয়ার প্রোডাক্টস অ্যান্ড উই উইল সেল ফ্যাশন প্রোডাক্টস, স্পেশালি ক্লোদিং, অ্যাক্সেসরিজ অ্যান্ড শুজ। 2011-এ উই স্টার্টেড সোর্সিং আওয়ার প্রোডাক্টস এবং শুরু হয় ক্লোদিং, জুয়েলারিজ অ্যান্ড শুজ। শুজটা আমরা নিজেরাই হচ্ছে ম্যানুফ্যাকচার করতাম, রেস্ট অফ দ্য প্রোডাক্টস ওয়ার লাইক আউটসোর্স অ্যান্ড ওবভিয়াসলি উই গেভ আওয়ার ব্র্যান্ড নেম লামোড অ্যান্ড ইট ওয়াজ গিভেন বাই মাইশা সামি আভা, who has also been our first photographer during that time. 2012, we started to take our first office in Niketon. And oi shomoy hocche ki Niketon theke amader first we started launching our products in 2012 er February te. Showroom kam hocche ki ekta office er moto chilo, it was in Niketon. And okhane amra hocche amader product gula display kora start kori. Slowly in 2012 er ende amader hocche product gula besh popular hoye jay. And we started gaining a lot of support around our Facebook page. And I'm looking to first Facebook page through the our community grow kori. Airport hoche jokhon dekhlam je onek beshi popularity bere geche ebong amader shoe ta was more popular, we started focusing on shoes and bags. তো ওই ওভাবে চিন্তা করে আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, এখন যেহেতু অনেক বেশি ডিমান্ড, আমরা একটি ফ্যাক্টরি সেট আপ করি। 2012-এর এন্ডে উই স্টার্টেড আওয়ার ওন ফ্যাক্টরি, যেখানে আমাদের হচ্ছে নিজস্ব কারিগর এবং নিজস্ব হচ্ছে টেকনিশিয়ান দিয়ে আমরা হচ্ছে শুগুলো ডেভেলপ করা স্টার্ট করি, বিকজ ইট ওয়াজ গেটিং কোয়াইট টাফ অ্যাট দ্যাট টাইম টু ডেভেলপ শু সামার। মাশাল্লাহ অ্যাট দ্যাট টাইম উই রিসিভ ট্রিমেন্ডাস রেসপন্স অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ এরপরে বছর 2013-এ আমাদের ঈদ কালেকশন ওয়াজ আ হিউজ হিট অ্যান্ড মাশাল্লাহ উইদিন শর্ট টাইম দিস ওয়াজ অলসো গেটিং ভেরি ভেরি গুড রেসপন্স, বিকজ বিং ইন আ কর্পোরেট এরিয়া আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ভালো রেসপন্স গ্যাদার করে স্টার্ট করি। স্লোলি যখন দেখলাম যে আরও বেশি রেসপন্স গ্রো করছে, তখন ওয়ান অফ আর রিলেটিভ সাজেস্টেড যে আছে তোমরা অন্যান্য জায়গাও ব্রাঞ্চ দেওয়া স্টার্ট করো, প্লাস আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিও বাড়ালে হচ্ছে কোয়ালিটিও অনেক ইম্প্রুভ করা যায়। তখন হচ্ছে গেছে ঠিক আছে, লেটস ডু ইট। তারপর আমরা আমাদের ফার্স্ট ব্রাঞ্চটি করি হচ্ছে গিয়ে বেলি রোডে, হুইচ ওয়াজ ইন 2015। সেকেন্ড ব্রাঞ্চটি করি হচ্ছে উত্তরাতে অ্যান্ড দ্য থার্ড ব্রাঞ্চ ইজ ইন পান্থপথ অ্যান্ড এইভাবে করতে করতে চারটি ব্রাঞ্চ। তারপর 2016-এ এন্ডে এসে দেখলাম যে আমাদের অনলাইন প্রেজেন্স ওয়াজ হিউজ। আমাদের অনলাইনে এখন যেহেতু লামোডের একটা ট্রাস্ট ফ্যাক্টর কাজ করছে সবার প্রতি, যে হ্যাঁ লামোডকে সবাই যেহেতু সবাই একটা ট্রাস্ট ভ্যালু হিসাবে নিচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে না, এখন হচ্ছে আমরা ই কমার্সটাকে একটু ডেভেলপ করব, বিকজ ঢাকার বাইরে যারা থাকেন তাদের জন্য আমাদের প্রোডাক্ট ডেলিভার করাটা ওয়াজ গেটিং কোয়াইট আ বিগ ইস্যু ফর আস। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, এখন আমরা একটা ওয়েবসাইট করব এবং আমাদের ওয়েবসাইট বাই দ্য টাইম অলরেডি ওয়াজ দেয়ার, বাট ইট ওয়াজ ইন লাইক হচ্ছে গিয়ে একটা মানে প্রপার যেখানে আপনি হচ্ছে গিয়ে অনলাইনে পেমেন্ট করে ইউ ক্যান বাই এন হচ্ছে গিয়ে আপনার হোম ডেলিভার হবে, এই ধরনের ট্র্যাকিং সার্ভিস সহ আমরা হচ্ছে আমাদের ই কমার্সে ডেভেলপ করা স্টার্ট করি। আমাদের একটি হিউজ টিম, উই স্টার্টেড হায়ারিং যারা হচ্ছে স্টুডেন্টস আছেন, যারা হচ্ছে এখনও জাস্ট স্টার্টেড ইউনিভার্সিটিস, তাদেরকে আমরা হায়ার করা স্টার্ট করি অ্যাজ এ পার্ট টাইম জব। তাদের জন্য জিনিসটা
অনেক ইনোভেটিভ হলো বিকজ অ্যাট দ্য সেম টাইম তারা কাজও করতে পারছে এবং এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারছে অ্যান্ড দিস ওয়ার্ক আউট রিয়েলি ওয়েল ফর লামোড মোর দ্যান 25 পিপল ওয়ার্কিং ফর আস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ লামোড সেখানে আমরা যেটা হয় যে অনেক ইনোভেটিভ আইডিয়াসও পাই প্লাস আমাদের কাস্টমার সার্ভিসটাও অনেক ভালো হয়ে গিয়েছে এভাবে করতে করতে ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেলসে আমরা হচ্ছে লামোডের ফ্লারিশমেন্টটা হতে থাকে টকিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট ডিজাইন ওবভিয়াসলি আই স্টিল ডু ইট মাইসেলফ অ্যান্ড হচ্ছে যেগুলো সব ডিজাইন যেগুলো করা হয় মোস্টলি আমি দেখি এবং আমার পার্সোনাল সুপারভিশনই হয় উই হ্যাভ আওয়ার ফ্যাক্টরি যেখানে হচ্ছে উই হ্যাভ লাইক অ্যারাউন্ড 15 মেল ওয়ার্কার্স অ্যান্ড 25 ফিমেল ওয়ার্কার্স উই রান আ কাইন্ড অফ এনজিও যেটা অ্যাকচুয়ালি আমার মায়ের ছিল মাই মম ইজ টু হ্যাভ এনজিও যেখানে হচ্ছে গিয়ে রুরাল লেডিস অফ কক্সবাজার ক্যান কাম অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং উইথ আস সো ওখানে আমরা হচ্ছে যে জারদোজি এবং কারচুপি যে কাজটা আমি মেয়েদেরকে শিখাই এবং আমাদের শুয়ের উপর যে জারদোজি ওয়ার্কগুলো হয় দে স্টার্ট ডুইং দোস উই প্রাউডলি টেল পিপল দ্যাট লামোড ইজ প্রাউডলি মেড ইন মানস ফ্রম ভেরি বিগিনিং আমি যখন শুরু করি তখন অনেকেই বলতো যে আমি যেখানে অ্যাকচুয়ালি শু ফার্স্ট ফার্স্ট শু বানানোর জন্য যে জায়গায় গিয়েছিলাম সেখানে আমাকে অনেকেই বলতো যে আচ্ছা আপনাদের শুয়ের ডিজাইন তো অনেক সুন্দর আপনার থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড ট্যাগ দেন না লাইক ওয়াই দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর অফ লামোড যে লামোড হ্যাজ অলওয়েজ বিন প্রমোটিং লামোড অ্যাজ আ প্রাউডলি মেড ইন বাংলাদেশ ট্যাগ আলহামদুলিল্লাহ অ্যান্ড মাশাল্লাহ আই রিয়েলি ওয়ান্ট টু অ্যাপ্রিশিয়েট যারা লামোডকে হ্যাভ ট্রাস্টেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড সো ফার তাদের জন্যই আমাদের এত দূর পথ চলা এবং তাদের জন্যই আমাদের এত কাজ করা ইউ গাইজ আর মাই মোটিভেশন টু ক্রিয়েট প্রোডাক্টস ফর ইউ ফর এভরি ওয়ান এলস অ্যারাউন্ড বাংলাদেশ অ্যান্ড গ্লোবালি আমি আশা করি যাতে আমি আরও বেটার ডিজাইন দিয়ে লামোডকে আরও বেশি ফ্লারিশ করতে পারি অ্যান্ড অবভিয়াসলি দ্যাটস এ ফ্যাক্টর অফ লেগেসি ক্রিয়েটিং অ্যান্ড আমি চাই যে লামোড আপনাদের সবার জন্য এবং সবার মধ্যে একটি প্রিয় ব্র্যান্ড হিসাবে থাকুক দ্যাটস অল ফ্রম মি থ্যাংক ইউ দেখো প্রিডিয়া ফর ফিচারিং মাই স্টোরি